আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম। আজকে আমার সবথেকে প্রিয় আর কাছের মানুষটার বাড়ি ফেরার পালা। প্রায় 7 দিন পর অফিস ট্যুর সেরে সে আজকে বাড়ি ফিরছে। তাই সকাল সকাল উঠে আমি আমার নিত্য নৈমিত্তিক কাজগুলো সেরে লেগে পড়েছি রান্নার কাছে। আগের ব্লগে বলেছিলাম না তোমাদের, হাজবেন্ড গেছে ম্যাসাচুসেটসে অফিসের কাজে। অফিস থেকে আজকে প্রায় 5 দিন পরে সে বাড়ি ফিরেছে। ম্যাসাচুসেটস থেকে একদম মর্নিংয়ে ওর ফ্লাইট ছিল, সেখান থেকে শিকাগো, শিকাগো থেকে র্যাপিড সিটি। এখানে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে জানো তো, তাই আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা একটু লেবু পানি বানিয়ে রাখি। এটা আমার হাজবেন্ডের ভীষণ পছন্দের, তাই আমি এটা অনেক আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে বাবা বাড়ি ফেরার পরই শুরু হয়ে গেছে পিতা পুত্রের কথোপকথন। কত কথা যে মনের মধ্যে জমেছিল, আজকে সেগুলো তার পাপাকে বলতে হবে না, তাই সে বসে পড়েছে। আর আমি এদিকে রান্নাটা চটপট সেরে নিচ্ছি। 5-6 দিন যেহেতু ও বাড়ির বাইরে ছিল, আর আমেরিকাতে যা হয় আর কি, এই কদিন ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, লাঞ্চ থেকে ডিনার সব কিছুই ওই ব্রেড আর বার্গারের ওপর দিয়েই চলে গেছে। তাই আমি ভাবলাম আজকে একদম টিপিক্যাল বাঙালি কিছু খাবার বানিয়ে ওকে চমকে দিই। তাই আমি ভাবলাম ওর জন্য আলু ভেন্ডি মশলা বানাবো। এটা খুব কম তেল মশলাতেই যদিও আমি বানিয়েছি, কিন্তু খেতে দারুণ হয়, আর সেদিনও কিন্তু দারুণ খেতে হয়েছিল। একটা লং জার্নি করে আসার পর বাড়িতে আমাদের প্রত্যেকেরই মাছ ভাতের প্রতি একটা ভীষণ রকম ক্রেভিং হয়। হ্যাঁ, আমি স্পেশালি বাঙালিদের কথাই বলছি। তাই আমিও ভাবলাম একদম সিম্পল আদা জিরে বাটা দিয়ে পাতলা একটা মাছের ঝোল বানাই। যেহেতু অনেকটা জার্নি করেছে আর এই কদিন খাওয়া দাওয়াও ঠিক মতোর হয়নি, তাই একদম সিম্পল একটা মাছের ঝোল ভাত ওর এই সময়টা খেতে ভালো লাগবে। তাই একদম কম মশলায় বানিয়ে ফেললাম আদা আর জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল। আর এটা কি বানাচ্ছি বলো তো? হ্যাঁ, আলু ভর্তা। আমার আর আমার হাজবেন্ডের মতো আমি আশা করছি তোমাদের অনেকেরই এটা পছন্দের, আর আমার হাজবেন্ডের তো এটা ভীষণ পছন্দের। তাই আমি ভাবলাম ওর জন্য অল্প করে একটু আলু ভর্তাও বানিয়ে ফেলি। এই যে ফাইনাল মেনু, কি কি ছিল বলো তো? পাতলা মসুরির ডাল, আলু ভর্তা, বেগুন ভাজা আর ভিন্ডি মশলা, আর এদিকে গরম গরম আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। ছোট্ট একটা ভাত কুম দিয়ে বেরিয়ে পড়েছি শপিংয়ে। প্রত্যেকবার আমার হাজবেন্ড অফিস ট্রিপে যাওয়ার সময় আমাকে আর মেয়েকে জিজ্ঞাসা করে, বলো তো রানী আর বলো তো রাজকন্যা, ফেরার সময় তোমাদের জন্য কী নিয়ে আসবো। সেই রূপকথার রাজার মতো বা বণিকের মতো, যে বাণিজ্যে বেরোনোর আগে তার সুয়োরানী আর দুয়োরানী আর রাজকন্যাকে জিজ্ঞাসা করতো, ফেরার সময় তোমাদের জন্য কী নিয়ে আসবো। তা এবারে আমার রাজাটি কিছুই কিনে আনার সময় পায়নি, তাই বলল, অপরাধ যখন করেছি তখন তো তার মাসুল গুনতেই হবে, তাই চলো তোমাদের ইচ্ছে মতো জায়গায় আজকে শপিং করিয়ে নিয়ে আসি। তবে বলে রাখা ভালো, আমার রাজার কিন্তু একটি রানী আর একটি রাজকন্যে। বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। এদিকে এই শপে আমার রাজকন্যাটির কিছুই পছন্দ হলো না, অগত্যা আমরা গেলাম রাজকন্যের পছন্দ মতো শপে, অর্থাৎ টার্গেটে। আমার কন্যে দাবি জানিয়েছিল তার একটি কিডস মেকআপ বক্স চাই। তো এদিক সেদিক ঘোরাঘুরি করে অবশেষে দেখলাম টার্গেটে কিডস মেকআপ আইটেমস আছে। যতই এরা বলুক কিডস মেকআপ আইটেমগুলো একদম কিডস স্কিন ফ্রেন্ডলি, কিন্তু আমার কখনোই মনে হয় না সেগুলো তা হয়, কারণ কিছু না কম বেশি কেমিক্যাল এরা ইউজ করেই থাকে। তাই আমার কিন্তু একদমই মত ছিল না কোনো রকম মেকআপ বক্স কেনার জন্য বা ত্রিধাকে দেওয়ার জন্য। বাট আলটিমেটলি ওর জেদের কাছে আমাদের হার মানতে হলো, এবং আমরা ওকে এটাই বললাম যে ওটা কিন্তু আমার দায়িত্বে থাকবে। মাঝে মাঝে আমি এটা ওর হাতে দেব, কিন্তু রেগুলার আমি ওটা ইউজ করতে ওকে দেব না। সেই শর্তে রাজি হয়ে ফাইনালি ওর জন্য একটা আমরা কিডস মেকআপ বক্স কিনলাম। শপিং সেরে বৃষ্টিমুখর সন্ধ্যায় এবার আমাদের বাড়ি ফেরার পালা। না, ব্লগটা আর বড় করব না,
তোমাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নেব। আর যারা আমার ব্লগ নিয়মিত দেখছো এবং পাশে আছো তাদের অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে চলি, টাটা।